আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি টিপস হাউস। আজকে দেখাবো কিভাবে মুখের অবাঞ্ছিত লোম দূর করতে হয়। আজকে এমন একটি মাস্ক তৈরি দেখাবো যেটি 2 থেকে 3 বার ব্যবহারে মুখের সকল অবাঞ্চিত লোম দূর হয়ে যাবে, সাথে ত্বক হয়ে উঠবে সফট এবং ব্রাইট। তো বন্ধুরা, দেখে নেই কিভাবে এই মাস্কটি তৈরি করতে হবে। তবে তার আগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আরও সব নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের সামনে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর এটা সম্পূর্ণ ফ্রি। মুখের অবাঞ্ছিত লোম দূর করার মাস্কটি তৈরি করতে প্রথমে আমি একটি বাটির মধ্যে 2 চামচ জেলিটিন পাউডার নিচ্ছি। জেলিটিন পাউডার মূলত জেলি তৈরিতে ব্যবহৃত হয়। সো এই জেলিটিন পাউডার বেকারি শপে খুব সহজেই পাওয়া যাবে, আবার সুপার শপেও পাওয়া যাবে। আর আনফ্লেভার্ড জেলিটিন পাউডার নিতে হবে। এই জেলিটিন পাউডারটা ব্রাউন কালারের চিনির মতো দানা দানা হবে। এমন 50 গ্রাম জেলিটিন পাউডার 35 থেকে 40 টাকার মধ্যে অনায়াসে পাওয়া যাবে। এখন জেলিটিন পাউডারের মধ্যে 3 চামচ কাঁচা দুধ অ্যাড করছি। কাঁচা দুধ ত্বকের জন্য খুবই উপকারী। কাঁচা দুধ ত্বক মসৃণ করে, সাথে ত্বক পরিষ্কার ও ফর্সা করে তোলে। এখন 1/2 চামচ লেবুর রস মিশিয়ে দিচ্ছি। সব শেষে 1/2 চামচ মধু অথবা গোলাপ জল দিতে হবে। আমি 1/2 চামচ গোলাপ জল অ্যাড করছি, তবে এ দুটোর একটাও না দিলেও চলবে। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যদিও এভাবে জেলিটিন পাউডার কোনো মতেই গলবে না। জেলিটিন পাউডার গলিয়ে নেওয়ার জন্য একটি পাত্রে গরম পানি নিতে হবে। গরম পানির মধ্যে এই জেলিটিনের বাটিটি রাখবো, তারপর কিছু সময় নাড়তে হবে। নাড়ার পর দেখুন এরকম গলে যাবে। মাস্কটি তৈরি হয়ে গেল, এখন এটি ব্যবহার করতে হবে। এই মাস্কটিতে রয়েছে জেলিটিন। জেলিটিন ত্বক নরম করে তোলে, ত্বকের অতিরিক্ত অবাঞ্ছিত লোম দূর করে, ব্ল্যাকহেড হোয়াইটহেড দূর করে, সাথে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাবও দূর করে, যা আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন। তবে এই মাস্কটি ব্যবহারের পূর্বে চুলগুলা খুব ভালোভাবে বেঁধে নিতে হবে। আর এই মাস্কটি ব্যবহারের পূর্বে ফেসে যেন কোনো প্রকার মেকআপ বা ময়েশ্চারাইজিং ক্রিম না থাকে। তৈরিকৃত মাস্কটি আমি আমার হাতে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি ব্যবহার করতে হবে। আমি ব্রাশ দিয়ে ব্যবহার করছি, তবে হাত দিয়েও ব্যবহার করা যাবে। যখন এই মাস্কটি আমরা মুখে ব্যবহার করব, তখন সব সময় লোমের বৃদ্ধির দিক করে অ্যাপ্লাই করব, অর্থাৎ মুখের উপর দিক থেকে নিচ দিক করে অ্যাপ্লাই করতে হবে। এবং যখন এই মাস্কটি শুকানোর পর তুলতে হবে, তখন লোমের বৃদ্ধির বিপরীত দিক থেকে, অর্থাৎ মুখের নিচ থেকে উপর দিক করে উঠিয়ে ফেলতে হবে। এতে করে লোমগুলো খুব ভালোভাবে উঠে যাবে। 35-40 মিনিট অপেক্ষা করতে হবে। যখন এই মাস্কটি খুব ভালোভাবে শুকে যাবে, তখন মুখের নিচ থেকে অর্থাৎ থুতনির নিচ থেকে গ্যাপ তৈরি করে ধীরে ধীরে তুলে ফেলতে হবে। এই মাস্কটি তুলে ফেলা খুবই পেইনফুল হবে, বিশেষ করে যারা প্রথমবার ইউজ করবেন তারা একটু বেশি ব্যথা ফিল করবেন, কারণ এটা মুখের অবাঞ্ছিত লোম ভিতর থেকে তুলে ফেলবে। এই মাস্কটি সপ্তাহে 1 বা 2 বার করে ব্যবহার করলে 2-3 বারেই দেখা যাবে মুখের সকল অবাঞ্ছিত লোম দূর হয়ে গেছে। আর এই মাস্কটি ব্যবহার করে দেখবেন আপনার মুখের লোমগুলো অনেক কমে গেছে, অর্থাৎ লোমগুলো ধীরে ধীরে পাতলা হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর আপনারা এই মাস্কটি ব্যবহার করে আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন। আর প্লিজ প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।